বস্তুগুলো ধ্বংস করার জন্য এই মুহূর্তে আমরা আরেক আরো কিছু বস্তু দেখতে পাচ্ছি তাকে গুলি বর্ষণকে ধ্বংস করার জন্য গুলি করে যাচ্ছি একের পরে গুলি করে যাচ্ছি এই মুহূর্তে আমার সাইটে আরেকটা অনেক বস্তু দেখতে পাচ্ছি যে গাড়ি যাচ্ছে এবং কি স্টিলের বস্তু যাচ্ছে একের পরে গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে এখানে অনেকগুলো বস্তু আছে আমরা গুলি বর্ষণ করছি আমরা একের পরে গুলি বর্ষণ করছি এবং অবশেষে সেই জম্বি ডার্কনেস বস্তুগুলোকে এক একটা ধ্বংস করছি এই মুহূর্তে এইভাবে আমরা এখন জাম করবো জাম করে সেই পরে রাস্তায় যাচ্ছি যে আমরা পাহাড় উপরে উঠছি উঠে আমরা সেই বস্তুগুলোকে গুলি বর্ষণ করছি গুলি বর্ষণ করে সেই শয়তানগুলোকে আমরা মারতাছি এই মুহূর্তে গুলি বর্ষণ করছি এক মুহূর্তে ডার্কনেসগুলোকে ডার্কনেস বস্তুগুলোকে গুলি বর্ষণ করে অবশেষে আমরা মারতে সক্ষম হয়েছি এমন কিছু কাক আসছে ডার্কনেস তাদেরকে গুলি বর্ষণ করছি এমন গুলি বর্ষণ করে অবশেষে সেই ডার্কনেসগুলোকে আমরা মারতে ইতিমধ্যেই মারতে আমরা সক্ষম হয়েছি এর মধ্যে আলেন ওয়েক দেখছে সব ডার্কনেসগুলো ধ্বংস হয়ে গেছে ডার্কনেস বস্তুগুলো এমন আলোকিত দেখাচ্ছে অনেক সুন্দর পরিবেশ এই মুহূর্তে অ্যালেন ওয়েক এসে বন্দুকটা বন্দুক ফেলে দিল এবং পাহাড়ের সামনে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সে টাইপ রাইটিং করে যে ম্যানুস্ক্রিপ্ট আছে সে তার লাস্ট জীবনের অধ্যায় সে অধ্যায় শেষ করার জন্য সে নিজের জীবনকে নিজের জীবন দিয়ে দিবে আর কি সে তার ওয়াইফকে ভালোবাসে এবং সে তার ওয়াইফের জীবন বাঁচানোর জন্য সে পাহাড় থেকে লাভ দেয় কারণ সে নিজের জীবন প্রতিদান দিতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সে লাভ দেয় পাহাড় থেকে পানির মধ্যে পড়ে গিয়েছে এই মুহূর্তে সে পড়ে মরে গিয়েছে এবং সে আত্মায় পরিণত হয়েছে সে অদৃশ্য এক আত্মায় পরিণত হয়েছে সে দেখতে পাচ্ছে সে পানির নিচে একটি তার বাসার মধ্যে শুয়ে আছে আর কি দেখতে পেল তার ওয়াইফ পাশে শুয়ে আছে এবং তাকে বলতেছে এই মুহূর্তে বাবু তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলে আমি আর একটা দুঃস্বপ্ন না সব ঠিক আছে তুমি বাসায় আছো এটা স্বপ্ন ছিল না সব ঠিক আছে লাইটস জ্বালিয়ে দাও লাইটস জ্বালিয়ে দাও তাই বলে অ্যালেন ওয়েক অনেক ভয় পেয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছে আসলে সে তার ওয়াইফ অ্যালাইস না সে একটা আত্মা শয়তান আত্মা আর কি ইস বাবু বিদ্যুৎ চলে গেছে আর কোনো আলো নেই বিছানায় ফিরে আসো আর আমি তোমাকে অন্ধকারে ভয়ের কথা বলে যাব অ্যালাইস অনেক ভয় পাচ্ছে অ্যালাইস বলছে আমার ভয় মানে তোমার ভয় অ্যালেন ওয়েক বলতেছে কেন তুমি ভয় পাচ্ছ তুমি অ্যালাইস নেই এখনও সময় আছে লাইট অন করো কিন্তু অ্যালাইস তার কথা শুনলো না এবং বলতেছে কোনো ভয়ের কারণেই তুমি তোমার পেটের দিকে যাও এখন অ্যালেন ওয়েক সে ফাইন্ড দ্য ক্রিকার সে ক্রিকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আর ক্রিকার কোথায় তাই বললো এই মুহূর্তে সামনে এগিয়ে যাচ্ছে আর বলতেছে যে অ্যালাইস বলতেছে যে তোমার ভয় পাচ্ছ তুমি আর কি আজকে কোনো ওষুধ খাও নাই তোমার ডাক্তার হার্ট ম্যানেজার সাথে যোগাযোগ করা উচিত কেন অ্যালেন ওয়েক সামনের দিকে আছে বলতেছে যে তুমি অনেক ব্রিলিয়ান্ট একজন লেখক ডিপার্চারে অনেক ভালো কাজ করছো জিনিয়াস আমি প্রায় তোমাকে নিয়ে গর্বিত তোমার এই সম্পর্কে সকালে অনেক আলোচনা হবে এখানে ক্রিকার নামে একটা জিনিস আছে আমরা টর্চ লাইট দিয়ে এখন লাইট দিয়ে ফোকাস করবো সেই ক্রিকারকে ক্রিকারকে লাইট দিয়ে ফোকাস করলাম ফোকাস করবো যে সেই ক্রিকারটা ভেঙে গেল আর সেই ইনিমি আমরা সেই ক্রিকারটা নিলাম নেওয়ার ফলে সেই শয়তান যে ড্রাগনে যে অ্যালাইস রূপে আসলো সে ধ্বংস হয়ে গেলো আমরা দেখছি যে জানলা দিয়ে সেই তার বন্ধু আসছে আর কি তার বন্ধু থমাস জেন আসছে আর তাকে সাহায্য করার জন্য এই মুহূর্তে বলতেছে যে এটা কেবিনের দিকে যাইতে হবে সেখানে কেবিনে তোমার এলো যে টাইপ রাইটিং করতে হবে যে তোমার শেষ লেখা আর কি ডিপার্চার সেই ডিপার্চার লিখলে তোমার হয়তো তোমার ওয়াইফকে বাঁচাতে পারবে হার্ট উইথ লাইফ মানে এই লাইটের যে হার্ট আছে সেই হৃদয়কে ধ্বংস করলে তোমরা বাঁচাতে পারো এখানে দেখতে পাচ্ছে দুইটি অ্যালেন ওয়েককে দেখাচ্ছে এমন আসলে একটি অ্যালেন ওয়েক মারা গেছে এবং সেটাই বোঝাচ্ছে আর কি তোমার জেন বলতেছে তুমি কিছু মনে করেন এটা তোমার স্কেচ আসলে তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে আসলে সে মারা গেছে তোমার মতোই দেখতে আসলে আর সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়েছে আর তুমিও তারই কাজ করেছো তোমাকে ক্রিকার ব্যবহার করতে হবে তোমার ওয়াইফকে বাঁচানোর জন্য এই মুহূর্তে অ্যালেন ওয়েক পানির নিচে দাঁড়িয়ে আছে লাইট নিয়ে আসলে অ্যালেন ওয়েকের একটা আত্মা আর অ্যালেন ওয়েক মারা গেছে আসলে অ্যালেন ওয়েক সে এখন আত্মার দুনিয়াতে আছে স্বপ্নের দুনিয়ায় এখন সে লাইটে ফোকাস করছে ফোকাস করার পরে সে কফি ফ্লাগ দেখতে পেলো সেই ফ্লাগটা নিল এবারে এখানে পাখি উড়ে গেল এখন আমরা শপিং মল দেখতে পেলাম আর এখানে দেখতে পেলাম যে টেলিফোন
টেলিফোন পোলে এখন ফোকাস করছে টেলিফোনে হেডলাইনার্সে, আর আমরা একটা বস্তুকে লাইটে ফোকাস করলাম, বিয়ারের নামে একটা ড্রাম দেখতে পেলাম, এখানে ফোনে ফোকাস করলাম, টেলিফোন আসলো, এমন আমরা পার্টের যে পাখি টেলিফোন পিক আপ নিলাম, টেলিফোন নেওয়ার পরে বললো ফলো দ্য আইডিয়া অফ পার্ট, মানে আমার সেই আইডিয়াটা অনুসরণ করো, এখন লাইট দিয়ে ফোকাস করলো, বাকি উড়ে গেলো, লাইট দিয়ে ফোকাস করার ফলে রাস্তা বের হলো, সেই রাস্তা সামনে দিয়ে এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার ফলে আমরা এখানে দেখতে পেলাম ফোন আছে, টেলিফোন পোল আছে, আমরা ব্যারেল ব্যারেল মানে একটা হলো ড্রাম, ড্রামের উপরে ফোকাস করলাম আমরা, সেই টেলিফোনের লাইট দিকে লাইট দিয়ে ফোকাস করলাম, তারপরে টেলিফোন পোস্ট আসলো, আমরা লাইট দিয়ে ফোকাস করছি আর কি, এখানে লাইট দিয়ে ফোকাস করার পরে এখানে বন্ধুকে কিছু গুলি দেখলাম, শপিং একটা লাইট দিয়ে ফোকাস করছি, অ্যান্ড শপের কিছু আছে এখানে দেখতে পেলাম, আমরা টেলিফোনে ফোনে লাইট দিয়ে ফোকাস করলাম, অ্যান্ড লাইটের টেলিফোন আসলো, অ্যান্ড ব্রিজে ফোকাস করলাম, এই মুহূর্তে ব্রিজে ফোকাস করার ফলে ব্রিজ বের হলো আমার সামনে, সে সামনে দিকে যাচ্ছে আর কি, কর্ডন লেকের ড্রাইভার ইসলি নামে একটা জায়গা, ব্রিজ ব্রিজ আছে কর্ডন লেকের উপরে আছে, সেই ব্রিজে আমরা সামনে দিকে যাচ্ছি, বলতেছে যে তুমি বারবারা না, তুমি বারবারা জাগা না, আসলে বারবারা আসল জাগার মারা গেছে, তুমি একটা শয়তান ড্রাগনেস, আর আসলে বারবারা ড্রাগার সেই শয়তানে পরিণত হয়েছে, শয়তান যে অ্যালেন ওয়েকের ওয়াইফকে সে আটকে রেখেছে, তাকে বাঁচানোর জন্য সে অ্যালেন ওয়েককে তার নিজের শেষ কৃতিত্ব দিয়ে তাকে বাঁচাবে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সে লাইটে ফোকাস করছে বার্ডের ক্যাবিনে, আর লাইটে ফোকাস করলো, সেখানে বস্তু আসলো, এখন ফোন আসছে, এই মুহূর্তে টেলিফোন পোলে ফোকাস করছে, এমন টেলিফোন যে পোস্ট লাইন সে লাইনটা আসছে, এর মধ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, সে পানির নিচে আর কি, কর্ডন লেকের সে পানির নিচে, আর আমরা এখন বার্ডের উপর ফোকাস করলাম, ফোকাস করার ফলে আমরা এখানে ভিতর দিয়ে প্রবেশ করলাম, ভিতর দিয়ে প্রবেশ করে আমরা এখন অ্যালেন বলছে আমি আসতেছি, অ্যালেন তুমি ভয় পেও না, এই দরজার ভিতরে প্রবেশ করলো, দরজার ভিতরে প্রবেশ করার পরে সে দেখতে পেলো সে শয়তান ড্রাগনেস আর কি, বারবারা জাগার তার সামনে দাঁড়িয়ে আছে, তাকে মারার জন্য সে তার হাতে যে ক্রিকার আছে সে নিয়ে আসছে আর কি, বলতেছে যে তুমি কোনো কখনোই বাঁচতে পারবা না আমার হাতে, অ্যালেন ওয়েক তাই বলতেছে যে আজকে তোমাকে আমি মেরেই ছাড়বো, তাই বলতেছে, আর বলতে বারবার যাকে বলছে আমি তোমার সে বয়সে বড়, তাই বলছে, আবার অ্যালেন ওয়েক বলছে যে এটা ফার্স্ট ওয়ার্ড আর প্রথম কাজ, এবং আমি এই কাজটা শেষ করে ছাড়বো, এবার বারবার জাগারকে বললো যে তোমার ড্রিম এখন মুক্ত, তাই বলে এখন অ্যালেন ওয়েক সেই বারবার জাগারকে ক্রিকারতে আঘাত করলো, আঘাত করার পরে সে বারবারা জাগার যে ড্রাগনেস সে মারা গেল, সে ধ্বংস হয়ে গেছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এখন আশেপাশে পরিবেশ দেখাচ্ছে, আর এখানে পরিবেশ দেখাচ্ছে, এবার অন্ধকারচ্ছন্ন পরিবেশ, পানির নিচে একটা ঘর দেখাচ্ছে, কর্ডলেকের অবস্থিত যে পানির নিচে যে ঘরটি আলোকিত হয়ে গেছে ঘরটি, আশেপাশে পরিবেশ দেখাচ্ছে, আনন্দগরচ্ছন্ন পরিবেশ, এখন এভাবে যে সেই বারবার জাগারকে অ্যালেন ওয়েক মারতে সক্ষম হয়েছে, অ্যালেন ওয়েক দেখতে পাচ্ছি পানির নিচে বসে আছে এবং মন খারাপ, সে আসলে মারা গিয়েছে, সে এটা বিশ্বাস করতে পারছে, সে আর অ্যালেন ওয়েক অনেক দুশ্চিন্তায় ভুগছে, সে তার ওয়াইফ অ্যালাইসকে আর দেখতে পারবে না, সে যে তার ওয়াইফকে যে জীবনে সেও ভালোবাসে, এখনও ভালোবাসে, সেও তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে তার টাইপরাইটারে তার শেষের কৃতিত্ব ডিপার্চার নামের একটা লেখা সে লেখে তার ইন্ডিং শেষ করবে, যা যে থমাস জেন অনেক জীবনে ভুল করছে, যার মাসুল তাকে দিতে হচ্ছে, সে কষ্ট করে লিখছে আর সে দেখাচ্ছে ঘড়ির টাইম এর সময় পিছিয়ে যাচ্ছে আর কি, সময় এখন পিছিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সময় পিছিয়ে যাচ্ছে, আসলে অ্যালেন ওয়েক আর সাধারণ জীবনে ফিরে আসতে পারবে না, সে তার ওয়াইফের সাথে আর জীবনে দেখা করতে পারবে না, অনেক কষ্ট শুরু, এখন দেখাচ্ছে অ্যালেন ওয়েক তার ওয়াইফকে ডাকছে অ্যালাইস অ্যালাইস বলে, সে ঘরের ভিতরে গেলো এবং বারান্দে গিয়ে গেলো, আর সে পানির নিচে তার ওয়াইফকে দেখতে পেলো, লাইটে ফোকাস করছে, বলতেছে ও না, তাই বলে সে নিচে লাফ দিল পানির নিচে, পানির নিচে দেখতে পেলো বারবার জায়গার তার ওয়াইফকে পানির নিচে তুলে নিয়ে গেছে, এখন দেখাচ্ছে সময় পিছিয়ে যাচ্ছে, আশেপাশে পরিবেশ দেখাচ্ছে, এখন আকাশ বাতাস পরিবেশ মৌসুম এগুলো পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, সময় পিছিয়ে যাচ্ছে, এখন আলো দিন হচ্ছে, সকাল হচ্ছে, দিন রাত হচ্ছে, এইভাবে দুপুর বিকাল রাত দিন এইভাবে যাচ্ছে আর কি, সময় পিছিয়ে যাচ্ছে আর কি, এই মুহূর্তে অ্যালেন ওয়েকের ওয়াইফ অ্যালাইস সে চোখ খুলেছে,
এবং সে পানি থেকে উপরে দিকে উঠছে আর কি। এতদিন অ্যালেন ওয়েকের ওয়াইফকে আটকে রেখেছিল বারবারা জাগার, সে অজ্ঞান অবস্থায় সে পানি নিচে আসল আর ইয়াসকে সে চোখ খুলে উপরে দিকে উঠছে। আসলে অ্যালেন ওয়েক তার জীবন দিয়ে তার ওয়াইফকে বাঁচাচ্ছে। অ্যালেন ওয়েক তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে নিজের জীবনকেও বিসর্জন দিয়েছে। অ্যালেন ওয়েক নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসে তার ওয়াইফ অ্যালাইসকে, সে নিজের জীবন দিয়েছে তার ওয়াইফ অ্যালাইসকে বাঁচানোর জন্য। সে তার ওয়াইফ অ্যালাইসকে অনেক ভালোবাসে। আজকে আর অ্যালেন ওয়েককে দেখা যাবে না, সে তার ওয়াইফের কাছে আর আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। এমন সে তার ওয়াইফ পারে এসেছে এবং অ্যালেনকে ডাকছে, মুহূর্তে নিচে পড়ে গিয়েছে আর কি। দেখতে পাচ্ছি আমরা অ্যালেন ওয়েকের ওয়াইফ নিচে পড়ে গেল এবং সে অনেক কষ্টে আছে। সে তার হাজব্যান্ড অ্যালেনকে ডাকছে আর কি, অনেক দূরে দূরে ডাকছে অ্যালেনকে, কারণ সে তার ওয়াইফ আর কি অ্যালেন ওয়েককে অনেক ভালোবাসে, সে অনেক ভালোবাসে আর কি। সে কিন্তু আর তার ওয়াইফ অ্যালেন ওয়েককে আর খুঁজে পাবে না, সে কারণ অ্যালেন ওয়েক তার যে জীবনের কৃতিত্ব শেষ কৃতিত্ব দিয়ে গিয়েছে, সে যে মরে এখন মৃত্যু দুনিয়ায় গিয়ে চলে গিয়েছে, এমন সে আর ফিরে আসবে না। অনেক কষ্টে রয়েছে তার ওয়াইফ অ্যালাইস, সে জীবনে কল্পনাও করেনি তার হাজব্যান্ড তাকে এত ভালোবাসে। এমন সে তার জীবনের সব কৃত্য জীবনকে দিয়ে সব ডার্কনেসকে মেরে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার দেশ স্বাধীন হয়েছে, এখানে ব্রিজ দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্রাইট ফল যে ব্রিজটা দেখাচ্ছে আর কি, এটার উপর ট্রেন যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেন যাচ্ছে আর কি ব্রাইট ফল শহরে, কনগ্রেচুলেশন জানাইছে, সবাই খুশি, খুশির আমেছে মেতে উঠেছে, অনেক খুশি, এখন হাসি খুশি রয়েছে, তারা অনেক হাসি খুশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর পেডমাইন সেই লোকের সাথে কথা বলছে, এখন হাসি খুশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে একটা পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি, এখানে একটা লোককে দেখতে পাচ্ছি, আর দুইটা মাতাল পাগল যারা মদ খাইতো এবং তারাও বেঁচে আছে, তারা নাচছে খুশির টেলায়, কারণ এই দেশটা স্বাধীন হয়েছে, এখন আর দেশে কোনো জম্বি নাই। আর আমরা রোজকেও দেখতে পাচ্ছি, আর রোজের পিছনে একটা পুলিশ অফিসার দেখতে পাচ্ছি, সেই পুলিশ অফিসারও মারা যায়নি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যালেন ওয়েক তার লেখা শেষ, রাইটিং আর কি ডিপার্চার, সেই লেখটা স্যার বলতে, সেটা কোনো লেখ না, এটা একটা সমুদ্র, অশেন।